দেখো আজকে আমি তোমাদেরকে সলিউশনের সবচেয়ে মোস্ট যে অ্যাকচুয়ালি টপিক যেখান থেকে সবচেয়ে বেশি নিউমেরিক্যাল প্রবলেম আসে সেই টপিকে আজকে ঢুকছি অর্থাৎ এখান থেকে সবচেয়ে বেশি যদি নিউমেরিক্যাল প্রবলেম থাকে কোনো কম্পিটিভ পরীক্ষায় বলো বা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা সিবিএসি যে কোনো বোর্ডই বলো তাহলে সবচেয়ে বেশি কোশ্চেন হচ্ছে তোমার এই আমি আজকে যে টপিকটা পড়াবো সেই টপিক থেকেই আসবে কি বললাম বোঝা গেছে তাহলে আমরা পড়াচ্ছি সলিউশনের সলিউশনের এটা হচ্ছে আমাদের নাইন নাম্বার লেকচার ঠিক আছে এই নাইন নাম্বার লেকচারে আমরা মেনলি আমরা ডিসকাস করবো যেটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে যেখান থেকে বেশি কোশ্চেন আসে সেটা হচ্ছে কলিগেটিভ প্রপার্টি কলিগেটিভ প্রপার্টিস সবচেয়ে বেশি কোয়েশ্চেন এখান থেকে আসি বা এর বাংলায় বলা হয় সংখ্যাগত ধর্ম কলিগেটিভ প্রপার্টি যদি বাংলা বার করা হয় তাহলে বলা হয় সংখ্যাগত ধর্ম দেখো এই নাম থেকেই বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যা সংখ্যা এই সংখ্যা থেকেই বুঝতে পারছো যে এখানটা অ্যাকচুয়ালি কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম কাকে বলে ধরো একটা পাত্র আছে এই পাত্রের মধ্যে ধরো কোনো একটা পিওর সলভেন্ট আছে পিওর সলভেন্ট পিওর সলভেন্ট আছে ঠিক আছে এরপরে কি করলাম এখানে নন ভোলাটাইল নন ভোলাটাইল কথাটা মানে কি যে যদি কি হয় এমন কোন অ্যাকচুয়ালি পদার্থ যেটা অ্যাকচুয়ালি বাষ্পে পরিণত হয় না এরকম যদি নন ভোলাটাইল নন ভোলাটাইল অর্থাৎ বাষ্পে পরিণত হয় না এরকম যদি কোনো সলিউট আমি যোগ করি তাহলে কি হবে এটা সলিউশন তৈরি হয়ে যাবে অর্থাৎ পিওর একটা সলভেন্টে যদি নন ভোলাটাইল কোনো সলিউড নন ভোলাটাইল বলতে আবার বলে দিচ্ছি যদি কোনো উদ্বায়ী পদার্থ অর্থাৎ বাষ্পে যদি পরিণত না হওয়া এরকম কোনো অ্যাকচুয়ালি সলিউড বা দ্রাব যদি অ্যাকচুয়ালি যোগ করি তাহলে এটা সলিউশন তৈরি হবে এবার দেখো এই যে সলিউটটা আমি যোগ করলাম যোগ করার পর যখন একটা সলিউশন তৈরি হলো এই সলিউশনের বেশ কিছু ধর্ম আছে ধর্ম আছে সেই ধর্মগুলো কী হয় এই সলিউট যেটা যোগ করেছে এই সলিউটের যে সংখ্যা সলিউটের যে অ্যাকচুয়ালি কণার সংখ্যা এই সলিউটের কণার সংখ্যার উপরে ওই সমস্ত ধর্ম বা প্রপার্টিগুলো নির্ভর করে অর্থাৎ সলিউশনের আবার ভালো করে বোঝে দেখো সলিউশনের বেশ কিছু ধর্ম আছে এই ধর্মগুলো কি হয় সলিউট এই যে সলিউটটা যেটা যোগ করেছে নন ভোলাটাইল সলিউট ওই সলিউটের যে অ্যাকচুয়ালি কণার সংখ্যা আছে বা পার্টিকেল নাম্বার অফ পার্টিকেল ওই পার্টিকেলের উপর ওই ধর্মগুলো নির্ভর করে সলিউটের যে অ্যাকচুয়ালি কণার আকার বা কণার অ্যাকচুয়ালি সাইজ তার কণার অ্যাকচুয়ালি কি নেচারে বা কি ধরনের কণা এর উপরে কিন্তু এই ধর্ম এই যে সলিউশনের ধর্মটা নির্ভর করে অর্থাৎ সলিউটটা কি সলিউট দিয়েছ সেটা গ্লুকোজ দিয়েছ না সেটা সুগার দিয়েছ না সেটা কোনো এনএসিএল দিয়েছ কি দিয়েছ এর উপরে নির্ভর করে না শুধুমাত্র নির্ভর করে যে সলিউটের মধ্যে কতগুলো কণা আছে কণার উপরে যদি নির্ভর করে যে সমস্ত সলিউশানে যে সমস্ত ধর্ম তাকেই বলা হচ্ছে কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম সংখ্যা দেখি বুঝতে পারছো যে সলিউটের যে অ্যাকচুয়ালি যে সলিউটটা আমি যোগ করছি সেই সলিউটের যে কণা আছে সেই কণার সংখ্যার উপরে যদি নির্ভর করে তখন তাকে বলা হয় কলিগেটিভ প্রপার্টি যেমন এক্সাম্পল হিসাবে বলতে পারি ধরো এখানে তিনটে কন কন্টেনারে তিনটে আলাদা আলাদা পদার্থ আছে অর্থাৎ একটাতে আছে হচ্ছে সুগার প্লাস ওয়াটার একটাতে আছে দয়াগাল হয়তো তোমার একটা আছে সুগার প্লাস ওয়াটার একটা আছে গ্লুকোজ প্লাস ওয়াটার আর একটা দয়াগালে আছে হচ্ছে হচ্ছে দয়াগাল হয়তো ইউরিয়া প্লাস টার প্রত্যেকটা ক্ষেত্রেই সলিউট আমি কী করেছি ওয়ান মোল নিয়েছি প্রত্যেকটা ক্ষেত্রেই গ্লুকোজ এক্ষেত্রেও ওয়ান মোল বা ওয়ান মোল না বলে প্রত্যেকটা ক্ষেত্রে আমি বলে দিলাম আছে ওয়ান মোলই বলি প্রত্যেকটা ক্ষেত্রে ওয়ান মোল এক্ষেত্রেও ওয়ান মোল এক্ষেত্রেও ওয়ান মোল প্রত্যেকটা ক্ষেত্রেই কী করেছি ওয়ান মল নিয়েছি তাহলে যদি প্রত্যেকটা ক্ষেত্রে যদি ওয়ান মোল নিই তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই কণার সংখ্যা কী আছে সেম যদি সেম কণার সংখ্যা থাকে তাহলে এখানে ইউরিয়া দিয়েছ না গ্লুকোজ দিয়েছ না সুগার দিয়েছ তার উপরে সলিউশনের কোনো ধর্ম নির্ধারণ করবে না যেহেতু প্রত্যেকটারই অ্যাকচুয়ালি কণার সংখ্যা সেম তাহলে প্রত্যেকটারই অ্যাকচুয়ালি এই যে সলিউশনের যে যেগুলো কলিগেটিভ প্রপার্টিস সেগুলো ধর্ম প্রত্যেকটা ক্ষেত্রেই একই হবে কি সলিউট দিয়েছ তার উপরে নির্ভর করে না শুধুমাত্র নির্ভর করে কিসের উপরে যে সলিউটের সংখ্যার উপরে নির্ভর করে কী বললাম বোঝা গেছে তাহলে এইগুলোকে বলা হচ্ছে কলিগেটিভ প্রপার্টি যদি এরকম হতো দেখা গেছে গ্লুকোজই দিয়েছি আমি দেখা গেল একটা কন্টেনারে দুটো কন্টেনার আছে একটাই কী আছে গ্লুকোজ প্লাস ওয়াটার আর একটা তো গ্লুকোজ প্লাস ওয়াটার একটাই ওয়ান মোল দিয়েছি আর একটাই টু মোল দিয়েছি তা দেখো ওয়ান মোল টু মোল দিয়েছি মানে প্রত্যেকটা ক্ষেত্রে কণার সংখ্যা কি হয়ে গেছে ডিফারেন্ট তা ডিফারেন্ট কণার সংখ্যা হয়ে গেছে মানেই অ্যাকচুয়ালি আমি কী বলতে পারি যে এক্ষেত্রে অ্যাকচুয়ালি কণার সংখ্যা আলাদা হয়ে গেছে কণার সংখ্যা আলাদা হয়ে যাওয়া মানে যদি কলেগেটিভ প্রপার্টি অর্থাৎ সেই সলিউশনের যেগুলো কলেগেটিভ প্রপার্টি সেগুলো চেঞ্জ হয়ে যাবে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু গ্লুকোজ আছে তাও চেঞ্জ হবে কী বললাম বোঝা গেছে তাহলে সংখ্যাগত ধর্ম এটা কণাটা কণার যে অ্যাকচুয়ালি সলিউটের যে কণা কণার সাইজের উপরে নির্ভর করে না কণার প্রকৃতির উপরে নির্ভর করে না কি কণা দিচ্ছ তার উপর নির্ভর করে না কণাটার কী আধান আছে না নিউট্রাল আছে তার উপরেও নির্ভর করে না শুধুমাত্র নির্ভর করে কি না এই সলিউটের কণার সংখ্যা অর্থাৎ কী কতগুলো সংখ্যা আছে তার উপরে যে ধর্মগুলো নির্ভর করে তখন তাকে বলা হয় কলিগেটিভ প্রপার্টি আর এরকম কলিগেটিভ প্রপার্টি কি হয় না সলিউশনের বেশ কয়েকটা অর্থাৎ চারখানা কলিগেটিভ প্রপার্টি আছে কি বললাম বোঝা গেছে এই চারটে কলিগেটিভ প্রপার্টি কী হয় সলিউটের যে সংখ্যা অর্থাৎ সলিউটের যে কণার সংখ্যা এই কণার সংখ্যার উপরে নির্ভর করে কী কী চারটে কলিগেটিভ প্রপার্টি এক নাম্বার এক নাম্বার আমরা বলতে পারি রিলেটিভ রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশার কি বললাম বোঝা গেছে রিলেটিভ লোয়ারিং ভেপার পেশার বা সংক্ষেপ একে বলা হয় আর এল ভি পি একে সূচিত করা হয় ডেল পি বাই পি নট দ্বারা এটার দ্বারা সূচিত করা হয় কী জিনিস পরে সব আসবো আমি কী বললাম বোঝা গেছে দু নাম্বার দু নাম্বার হচ্ছে এলিভিশন ইলেভেশান ইন বয়লিং পয়েন্ট বয়লিং পয়েন্ট একে কী করা হয় না একে ডেল টি বি ডেলটি বি দ্বারা সূচিত করা হয় তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে ডিপ্রেশান ইন ফ্রিজিং পয়েন্ট একে সূচিত করে ডেলটি এফ দ্বারা ফ্রিজিং পয়েন্ট কী বললাম বোঝা গেছে আর লাস্ট হচ্ছে অসমোটিক প্রেশার একে সূচিত করে পাই দ্বারা তাহলে আমাদের চারটে অ্যাকচুয়ালি কলিগেটিভ প্রপার্টি আছে এই কলিগেটিভ প্রপার্টিগুলো শুধুমাত্র সলিউটের কণার সংখ্যার উপরে নির্ভর করে কি কি এক নাম্বার হচ্ছে রিলেটিভ লোয়ারিং অফ ইন ভেপার পেসার বা বলতে পারি আপেক্ষিক বাষ্পচাপের অবনমন বাংলায় বলা হয় আপেক্ষিক বাষ্পচাপের অবনমন যাকে ডেলপি বাই পিনট দ্বারা অ্যাকচুয়ালি সূচিত করে দু নাম্বার হচ্ছে এলিভেশান ইন বয়েলিং পয়েন্ট অর্থাৎ একে বাংলায় বলা স্ফুটনাঙ্কের উন্নয়ন একে ডেল টিভি দ্বারা সূচিত করে তিন নাম্বার হচ্ছে ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট মানে হচ্ছে হিমাঙ্কের অবনমন একে সংক্ষেপে ডেলটি এফ দ্বারা সূচিত করে আর লাস্ট হচ্ছে অসমটিক প্রেশার বা বাংলায় বলা হয় অভিশ্রাবণ চাপ একে পায় দ্বারা সূচিত করে অর্থাৎ এখানে কলিগেটিভ প্রপার্টি যেগুলো দেখছো এই চারটে কলিগেটিভ প্রপার্টি আমাদের সিলেবাসে আছে এই চারটে কলিগেটিভ প্রপার্টি আমাদের ডিটেলসে পড়তে হবে এখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে কি বললাম বোঝা গেছে এবার দেখো দেখো কেমিস্ট্রি মানেই যে সেখানে কোনো ব্যতিক্রম বা এক্সেপশনাল থাকবে না এমন জায়গা কিন্তু কেমিস্ট্রিতে দুর্লভ ব্যাপার সেই জন্য আমরা এই কলিগেটিভ প্রপার্টিরই কি করব না আমরা পড়ব সেটা হচ্ছে যে অ্যাবনরমাল কলিগেটিভ প্রপার্টি তাহলে এরপরে আমরা হেডিং করছি সেটা হচ্ছে অ্যাবনরমাল অ্যাবনরমাল কলিগেটিভ প্রপার্টি অ্যাবনরমাল কলেগেটিভ প্রপার্টি এ অ্যাবনরমাল বা বাংলায় বলা হয় অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম এই অস্বাভাবিক কথাটা এলো কেন বা অ্যাবনরমাল কথাটা আসছে কেন এটা জানার আগে আমি একটা সিম্পল জিনিস জেনে নিই ধরো আমি যখন একটা কন্টেনার নিয়েছি এই কন্টেনারের মধ্যে ধরো তোমার কি আছে না সুগার প্লাস ওয়াটার আছে সুগার কি আছে ওয়ান মোল ওয়ান মোল সুগার নিয়েছি তাহলে যখন আমি সুগারটা ওয়ান মোল নিয়েছি জলের মধ্যে আমি আপাত দৃষ্টিতে আমি ওয়ান মোল সুগার আমি মাপলাম ওয়ান মোল মানে হচ্ছে একশো আশি গ্রাম সুগার মাপলাম তো জলের মধ্যে মিশিয়ে দিলাম তাহলে তো অ্যাভোকাডোর সংখ্যা কণা আছে এটা আমি জেনে নিলাম হয়েছে আর আরেকটা কন্টেনার আমি কি করেছি এই একটা কন্টেনারে এটা নিয়েছি আমি ওয়ানমল এনএসএল প্লাস ওয়াটার নিয়েছি তাহলে ওয়ান মোল মানে এখানে কত ফিফটি এইট পয়েন্ট ফাইভ গ্রাম অ্যাকচুয়ালি আমি কী করেছি এনএসএল জলে মিশিয়ে দিয়েছি ফলে দুটো ক্ষেত্রেই কণার সংখ্যা এক থাকবে তা দুটো ক্ষেত্রে কণার সংখ্যা যদি এক থাকে তাহলে এই দুটোর অ্যাকচুয়ালি কলেগেটিভ প্রপার্টি এই চারটে একই হওয়া উচিত কারণ প্রত্যেকটা ক্ষেত্রে কণার সংখ্যা সেম কিন্তু বাস্তবে দেখা গেছে যে এদের দুজনার কলেগেটিভ প্রপার্টিগুলো সেম হচ্ছে না একমল মোল দিয়েছে মানে একটু আগে বললাম যে প্রত্যেকটা যদি তোমার একমল থাকে তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে কণার সংখ্যা সেম হবে কণার সংখ্যা সেম হলে অ্যাকচুয়ালি কী হবে তাহলে তার কলেগেটিভ প্রপার্টিটা কী হবে যে কলিগেটিভ প্রপার্টি সবার সেম হওয়া উচিত কিন্তু বাস্তবে দেখা গেছে এই দুটোর ক্ষেত্রে এক হচ্ছে না কেন হচ্ছে না সেটা সায়েন্টিস্ট ভ্যানটফ বলে একজন সায়েন্টিস্ট সাইন্টিস্টের নাম কি ভ্যানটফ টপ বলে একজন সায়েন্টিস্ট আছে এই সাইন্টিস্ট কী হলো না প্রথম এটা ডিসকভার করলো যে কেন অ্যাকচুয়ালি এদের দুজনের পরিমাণ অ্যাকচুয়ালি পরিমাণ যদি এক থাকে পরিমাণ বলতে ওয়ান মোল ওয়ান মোল যদি নিই আমি তাহলে প্রত্যেক ক্ষেত্রে কণার সংখ্যা কী হয় ব্যবহারটো সংখ্যক আর অবগার্টো সংখ্যা কণার সংখ্যা যদি প্রত্যেক ক্ষেত্রে কণার সংখ্যা যেহেতু সমান থাকে তাহলে তার কলিগেটিভ প্রপার্টি এই যে চারখানা কলিগেটিভ প্রপার্টি এই চারটে কোলিকেটিভ প্রপার্টি দুটো ক্ষেত্রে সমান হওয়া উচিত কিন্তু হচ্ছে না দুটো ক্ষেত্রে সমান কেন হচ্ছে না এটা সায়েন্টিস্ট ভ্যান্টফ বলে একজন সাইন্টিস্ট তিনি প্রথম ডিসকভার করে কী বললাম বোঝা গেছে এবং কেন হচ্ছে না এটা দেখতে গিয়ে তিনি দেখলেন যখন আমি এনএসিএলকে আমি জলে মেশাচ্ছি কে যদি আমি জলে মেশাই তাহলে NaCl আমি নিচ্ছি ওয়ান মোল কিন্তু জলে যখনই যাবে তখনই দেখো এ কী হবে এনএ প্লাস সিএল মাইনাসে কী হয়ে যাবে ডিসোসিয়েটেড হয়ে যাবে এনএ প্লাস সিএল মাইনাসে কী হয়ে যাবে ডিসোসিয়েটেড তাহলে প্রথমে ইনিশিয়ালি এটা ওয়ান মোল ছিল এটা কত জিরো মোল এটা জিরো মোল যেহেতু এনএসএল একটা তীব্র তৈরিবিশ্লিষ্য পদার্থ তার জন্য কী হবে এনএসএল পুরোপুরি জলে দ্রবী পুরোপুরি জলে কী হবে ভেঙে যাবে ভেঙে গিয়ে এটা কী হবে জিরো মোল এটা কত হবে ওয়ান এটা ওয়ান তাহলে দেখো বাস্তবে আমি দিয়েছি ওয়ান মোল কিন্তু দেখো ভেঙে গিয়ে তৈরি করেছে দেখো ওয়ান প্লাস ওয়ান মানে টু মোল দেখো আর টু মোল মানে কণার সংখ্যা এখানে দেখো টু মোল মানে কণার সংখ্যা যা আর এখানে দেখো সুগার সুগার তো ভাঙবে না মানে ওয়ান মোল দিয়েছি ওয়ান মোলই থাকছে কিন্তু এটা আমি দিয়েছি মোল যখনই ওয়ান মোল দিয়েছি জলে গিয়ে কি হয়েছে ভেঙে গেছে ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে এটা কী হয়ে গেছে মোল হয়ে গেছে তাহলে দেখো যেহেতু দেখো এখন দেখো এনএসসিএল অ্যাকচুয়ালি পুরোপুরি অ্যাকচুয়ালি ডিসোসিয়েটেড বা পুরোপুরি অ্যাকচুয়ালি ভেঙে কি হয়ে গেছে দুমল হয়ে গেছে তখন এটাকে আমি আর বলতে পারবো না যে দুজনার কলেগে কলিগেটিভ প্রপার্টি এক কী বললাম বোঝা গেছে ঠিক একই রকমভাবে আমি বলতে পারি যেমন ধরো সিএসিএল টু সিএসিএল টুকে যদি আমি ভাঙি তাহলে কী হবে সিএ টু প্লাস প্লাস টু সি এল মাইনাস তাহলে যেটা একমল ইনিশিয়ালি ছিল এটা জিরো জিরো যদি এটা সিএসএল টু যেহেতু তীব্রত বিশ্লেষণ কর তো পুরোটা ভেঙে গিয়ে কী হবে এটা জিরো এটা ওয়ান এটা কী হবে টু ইন্টু ওয়ান হবে কিন্তু তাহলে অ্যাকচুয়ালি এখন দেখো তুমি দিয়েছো এক মোল কিন্তু এটা হয়ে গেছে থ্রি মোল তাহলে এই নিশ্চয়ই এক মোল আর এই সুগারের এক মোল দুটো ক্ষেত্রে কণার সংখ্যা নিশ্চয়ই এক হবে না কণার সংখ্যা দেখো ডিফারেন্ট হয়ে যাবে যেহেতু কণার সংখ্যা ডিফারেন্ট হয়ে যাচ্ছে তাহলে এদের অ্যাকচুয়ালি অ্যাবনরমাল কলেগেটিভ প্রপার্টি দেখা যাবে মানে অ্যাবনরমাল মানে কি তুমি যেটা ভাবছো সেটা হচ্ছে না তুমি যেটা ক্যালকুলেশান করছো সেই ক্যালকুলেশানে আমি ওয়ান মোল ধরে করছি কিন্তু আলটিমেটলি তো ওয়ান মোল নেই সিএসিএল টু থ্রি মোল হয়ে গেছে তাহলে অ্যাবনরমাল কলেগেটিভ প্রপার্টি তখনই আসবে যদি কি হয় সলিউড যেটা যোগ করেছি সেই সলিউডটা যদি এরকম ভেঙে যায় বা এরকম যদি সংযোজন হয়ে যায় সংযোজন মানে আমি একটা এক্সাম্পল দিয়ে দেখা যেমন ধরো অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিডকে যদি আমি বেঞ্জিনে রাখি তাহলে বেঞ্জিনে দিলে কি হয়ে যায় অ্যাসিটিক অ্যাসিড এরকম যদি দু অনু নিই অ্যাসিটিক অ্যাসিড তাহলে এটা কী হয়ে যাবে ডাইমার হয়ে যাবে অর্থাৎ যদি এটা আমি এক মোল নিই তাহলে এটা কি হয়ে যাবে হাফ মোল হয়ে যাবে দেখো তাহলে বলতে পারি যে যদি সলিউটটা সলভেন্টে গিয়ে যদি এরকম ভেঙে যায় বা যদি সংযোজন হয় বা ইংলিশে বললে বলবো ডিসোসিয়েশন মানে ভাঙন বা যদি অ্যাসোসিয়েশন মানে সংযোজন যদি হয়ে যায় তবেই অ্যাবনরমাল কলিগেটিভ প্রপার্টি আসবে তাহলে কেন অ্যাবনরমাল কলিগেটিভ প্রপার্টি আসছে বোঝা গেছে তার একটাই কারণ যে আমি যেটা অ্যাকচুয়ালি সলিউড যোগ করছি সেই সলিউডটা ভেঙে গিয়ে কী হচ্ছে বেড়ে যাচ্ছে আর যদি এটা অ্যাসোসিয়েটেড হয় বা যদি সংযোজন হয় তাহলে কি হচ্ছে পরিমাণটা কমে যাচ্ছে তাহলে তুমি যদি আমি বা আমি যদি একটা ওয়ান মোল নিয়ে যদি আমি এনএসিএলের যে অ্যাকচুয়ালি এই যে এর যে যে ধর্মগুলো সে ধর্মগুলো যদি ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশনের মধ্যে ভুল আসবে কি বললাম বোঝা গেছে এই যে যে একটা ভুল আসছে এটা কি বলা হচ্ছে অ্যাবনরমাল কলিগেটিভ প্রপার্টি নিয়ম অনুযায়ী মিলছে না কি বললাম বোঝা গেছে এইটাকে করতে গিয়ে সায়েন্টিস্ট কি করলো বলল যে তিনি একটা ভ্যান্ট অফ সায়েন্টিস্ট কি করলে একটা নতুন একটা টার্ম নিয়ে হলো আই এই আয়টার মানে কী আয়টার মানে হচ্ছে ধরো তুমি কি করেছ যে একবার কি করলে যে এই যে সমস্ত কলেগেটিভ প্রপার্টি কলেগেটিভ প্রপার্টিগুলো কি করলে যে এনএসএল ভেঙে যাওয়ার পর কি দুমল হয়েছে এই দুমল ধরে যদি ক্যালকুলেশান করো তাহলে সেটা কী হবে এক্সপেরিমেন্টাল আর যদি এটা ওয়ান মোল ধরে ক্যালকুলেশান করো তাহলে সেটা কী হবে থিওরিটিক্যাল তুমি দিচ্ছ যেটা সেটা নিয়েই ক্যালকুলেশান করছো যদি এই দুটোকে অনুপাত করা হয় অনুপাত করলে যেটা হবে সেটাকে বলা হচ্ছে আয় তাহলে কি বললি যে এক্সপেরিমেন্টাল ভ্যালু যেটা এক্সপেরিমেন্ট মানে তুমি অ্যাকচুয়ালি দেখছো এক্সপেরিমেন্ট করছে মানে কোনো একটা যন্ত্রতে তে এক্সপেরিমেন্ট করে দেখছি আমি রিলেটিভ লোয়ারিং ভেপার কত আসছে বা এলিভেশান বয়েলিং পয়েন্ট আমি দেখছি যে আমি কী করলাম জলে আমি এনএসিএল দিলাম দিয়ে ফোটাচ্ছি দেখছি যে অ্যাকচুয়ালি জল তো একশো ডিগ্রি সেন্টিগ্রেডে ফোটে এলিভেশান মানে কি উন্নয়ন হয়েছে উন্নয়নটা কতটা হয়েছে আমি দেখলাম যে সূর্ণাঙ্ক করে দেখলাম যে কত ডিগ্রি সেন্টিগ্রেডে ফুটছে তাহলে ওটা এক্সপেরিমেন্ট করে দেখছি পরীক্ষা করে দেখছি তাহলে আমরা দেখবো যে এক্সপেরিমেন্ট ভ্যালু অফ কলিগেটিভ প্রপার্টি এক্সপেরিমেন্ট ভ্যালু অফ কলিগেটিভ প্রপার্টি বাই থিওরিটিক্যাল ভ্যালু অফ কলিগেটিভ প্রপার্টি অর্থাৎ এটা এক্সপেরিমেন্ট করে দেখছি একবার যে কলিগেটিভ প্রপার্টিটা কত আসছে আর আমি এখান থেকে কিছু সূত্র আবিষ্কার করো সূত্র আমরা এখান থেকে অ্যাকচুয়ালি কিছু সূত্র ডেরিভেশন করব ওই ডেরিভেশন করে দেখব আমি যদি ওটা আমি ওয়ান মোল ধরতাম আমি তো জানি না যে ভেঙে যাচ্ছে কি না যাচ্ছে আগে তো ভ্যান্টপের আগে তো কেউ জানতো না যে ভেঙে যাচ্ছে বলে অ্যাকচুয়ালি এই ধর্মটা চেঞ্জ হচ্ছে যে আমি ওয়ান মল ধরে যদি আমি ক্যালকুলেশান করি সেটা হচ্ছে থিওরিটিক্যাল এই যে অনুপাত এই অনুপাতটাকে অ্যাকচুয়ালি কী বললো ভ্যান্টফ যেহেতু এটা ভ্যান্টফ আবিষ্কার করেছে তার জন্য নাম দেওয়া হয়েছে কে ভ্যান ফ্যাক্টর তাহলে এই আয় এই আইটাকে কি বলা হচ্ছে ভ্যান্ট অফ বা বাংলায় বলা হচ্ছে ভ্যান্ট অফ গুণাঙ্ক কি বললাম বুঝা কাছে এটা খেয়ে আমি এইভাবেও লিখতে পারি এক্সপেরিমেন্ট নাম্বার অফ বা এক্সপেরিমেন্ট নাম্বার অফ পার্টিকেল বা কনসেন্ট্রেশন এক্সপেরিমেন্ট করছি এখানে এক্সপেরিমেন্ট করে এর ক্ষেত্রে কতগুলো পার্টিকেল হবে টু এই এক্ষেত্রে কত হবে থ্রি এই এক্ষেত্রে কত হবে হাফ এনে এটা এক্সপেরিমেন্ট বাই থিওরিটিক্যাল থিওরিটিক্যাল নাম্বার অফ পার্টিকেল এখানে থিওরিটিক্যাল কত না থিও প্রত্যেকটা ক্ষেত্রে দেখো থিওটিক্যাল আমি দেখ নিয়েছি অ্যাবাটো সংখ্যক কি বললাম বোঝা গেছে যাইনি এটাকে এইভাবেও লিখতে পারি এক্সপেরিমেন্ট সরি এটাকে এইভাবেও লিখতে পারি থিওরিটিক্যাল মাস অফ সাবস্টেন্স এটা পরে আসব বাই এক্সপেরিমেন্টাল মাস অফ সাবস্টেন্স এটা পরে আসবো কেন এটা এটার সঙ্গে এটা উল্টেই যাচ্ছে কেন এটা পরে আসবো যখন এগুলো ডেরিভেশন করবো ডেরিভেশন আসবো আরেকটু এখানে বলে দিই যদি এটা কি হয় ডিসোসিয়েশান হয় যদি ডিসোসিয়েশান হলে আয়ের যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা একের থেকে বড় আসবে আর যদি অ্যাসোসিয়েশান হয় তাহলে আয়ের ভ্যালুটা কি হবে একের থেকে ছোট হবে কেন হবে না হবে তো সব পরে আসবো শুধু এইটুকু না এখন জেনে রাখো তাহলে অ্যাবনরমাল কোয়ালিগেটিভ প্রপার্টি নিয়ে আশা করি কোনো দ্বন্দ্ব নেই বোঝা গেছে এবার আমরা আয়ের ভ্যালুটা ক্যালকুলেশান করব কিভাবে ক্যালকুলেশান করছি দেখো তা ধরে নিচ্ছি একটা ডিসোসিয়েশ ডিসোসিয়েটেড হয় এরকম একটা সলিউট ধরে নিচ্ছি এ এক্স বি ওয়াই এরকম একটা সলিউট নিচ্ছি যে সলিউটটা কী হবে সলভেন্টে গেলে ডিসোসিয়েশান হবে যদি এটা ডিসোসিয়েশন হয় তাহলে কী হবে এক্স এ ওয়াই প্লাস প্লাস ওয়াই বি এক্স মাইনাস তাই তো যদি এটা ইনিশিয়ালি ইনিশিয়ালি টি ইকাল টু জিরোতে এর কনসেন্ট্রেশন নিয়েছি সি তাহলে এটা কত হবে জিরো জিরো কেন ইনিশিয়ালি ভাঙবে না আর টি ইকল টু ইকুলিব্রিয়ামে ধরে নিয়েছি এই যে লবণ যেটা আছে এই লবণের ডিওডি মনে আছে তো ডিও ডি মানে ডিগ্রি অফ ডিসোসিয়েশান এটা হচ্ছে আলফা ডিওডি ডিগ্রি অফ ডিসোসিয়েশান হচ্ছে আলফা ডিওডি মানে কি যদি এক মোল নিই তাতে আলফা মোল ভেঙে যাবে এটাই ডিও ছিল যদি এক মোল নেওয়া হয় তাহলে মোল ভাঙবে এখানে আমি নিয়েছি কত সি মোল তাহলে সিমল ভাঙ নিলে অ্যাকচুয়ালি কি ভাঙবে কত সি আলফা তাহলে ইকুইলিব্রামে ভেঙে গেছে কত সি মাইনাস সি আলফা ভেঙে গিয়ে এটা পড়ে আছে তাহলে এটাকে লিখতে পারি ওয়ান মাইনাস আলফা তার আগে সি সি ইন্টু ওয়ান মাইনাস আলফা সি কমন নিয়ে নিছি আর এটা অ্যাকচুয়ালি কত হবে যদি এটা এক্স সি আলফা কারণ এখানে দেখো যদি এটা কিছু না থাকতো তাহলে কে তো সি আলফা ভাঙতো যেহেতু এটা এক্স গুণ আছে এক্স সি আলফা আর এটা কী হবে ওয়াই সি আলফা হয়েছে এবার দেখো দেখো টোটাল নাম্বার অফ টোটাল কনসেন্ট্রেশন এখন বাট টোটাল কনসেন্ট্রেশন টোটাল কনসেন্ট্রেশন কত এখন সি ইন্টু ওয়ান মাইনাস আলফা এটা প্লাস এক্স সি আলফা প্লাস ওয়াই এক্স সি আলফা প্লাস ওয়াই সি আলফা এখান থেকে আমি প্রত্যেকটা থেকে সি কমন নিলাম ওয়ান ওয়ান প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান আলফা এখানে কমন নিলাম এটা ঠিক আছে এটা হচ্ছে টোটাল কনসেনট্রেশান অর্থাৎ ভাঙার আগে তাহলে দেখো অ্যাকচুয়ালি আমি নিয়েছিলাম কত নিয়েছিলাম সি কিন্তু হয়ে গেল কত এটা তাহলে এটা হচ্ছে থিওরিটিক্যাল এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল তাহলে আই সমান আমি কি বলতে পারি এক্সপেরিমেন্টাল কনসেন্ট্রেশন বাই থিওরিটিক্যাল থিওরিটিকালটা কত সি নিয়েছিলাম কিন্তু এখন ভেঙে কত হলো না এক্সপেরিমেন্ট কত হলো না এক্সপেরিমেন্ট দেখো বার করলাম টোটাল কনসেন্ট্রেশন এখন তাহলে দেখো বলতে পারি সি ওয়ান প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান আলফা বাই সি 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 কী হয়ে গেলো ক্যালকুলেশান করলে কেটে গেল তাহলে আসলো কত ওয়ান প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান আলফা এই এক্স প্লাস ওয়াই এটার সমান আমি এন ধরে নিচ্ছি এনটা কি সেটা পরে আসছি এন স্মল এন কী বললাম বোঝা গেছে তাহলে এখান থেকে ক্যালকুলেশান করলে আমরা পাবো আলফা ইকল টু আই মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান এই ফর্মুলাটা কাজে লাগবে এই এনটা অ্যাকচুয়ালি কী এই এনটা হচ্ছে দেখো এই যে লবণ এই লবণটা ভাঙার পর কি হবে এক্স সংখ্যক এ প্লাস এ ওয়াই প্লাস দিয়েছে আর ওয়াই সংখ্যক বি এক্স মাইনাস দিয়েছে তাহলে এই সংখ্যা এক্স প্লাস ওয়াই এটাই হচ্ছে অ্যাকচুয়ালি যে ডিসোসিয়েশান হওয়ার পর নাম্বার অফ পার্টিকেল তাহলে এই এনটাই হচ্ছে ডিসোসিয়েশান হওয়ার পর নাম্বার অফ পার্টিকেল যেমন ধরো NaCl NaCl এর ক্ষেত্রে এখানে নাম্বার অফ পার্টিকেল কত এন এ প্লাস আর Cl- মানে ওয়ান প্লাস এখানে কিছু নেই মানে ওয়ান এখানে কিছু নেই মানে ওয়ান মানে ওয়ান প্লাস মানে কত এখানে এন এর ভ্যালু কত টু যদি ক্ষেত্রে করি এক্ষেত্রে ওয়ান এক্ষেত্রে এক্সের ভ্যালু ওয়ান ওয়াইয়ের ভ্যালু কত টু তাহলে টু প্লাস তাহলে কত থ্রি কী বললাম বোঝা গেছে যেমন ধর আমি যদি এক এক রকম বলতে পারি যে এনে থ্রি পিও ফোর তাহলে এটা ভাঙলে কি হবে থ্রি এনে প্লাস প্লাস পিও ফোর থ্রি মাইনাস তাহলে দেখো এখানে এক্সের ভ্যালু থ্রি আর ওয়াই এর ভ্যালু কিছু নেই মানে ওয়ান তাহলে থ্রি প্লাস ওয়ান মানে এখানে এন এর ভ্যালু কত ফোর তাহলে এনটা হচ্ছে ডিসোসিয়েশান হওয়ার পর যে কণার সংখ্যা এই যে কণার সংখ্যা যেটা সেটা কি বলা হচ্ছে এন কী বললাম বোঝা গেছে তাহলে এটা যদি ডিসোসিয়েশান হয় তাহলে ডিসোসিয়েশান হলে আলফাই কল টু আই মাইনাস ওয়ান বা এন মাইনাস ওয়ান এই ফর্মুলা থেকে আমি আয়ের ভ্যালুটা ক্যালকুলেশান করতে পারবো কী বললাম বোঝা গেছে এটা হচ্ছে তোমার ডিসোসিয়েশানের জন্য এবার আমরা দেখছি অ্যাসোসিয়েশানের জন্য অ্যাসোসিয়েশানের জন্য মানে কি ধরে নিয়েছি আমি এন এ থেকে কি হয়েছে এ এন মানে যদি খানা এ নিই সেখান থেকে ওই এনখানায় এ সংযুক্ত হয়ে এ এন হয়েছে যদি আমি আটটা সালফার নিই সেটা দেখো সংযুক্ত হয়ে এস এইট হয়েছে এরকম ব্যাপারটা ঠিক আছে তাহলে টি কল টু জিরোতে এটা নিয়েছি আমি সি গারত্ব আর এটা হচ্ছে জিরো আর টি কল টু ইকুলিব্রিয়ামে কী হয়েছে না সি ওয়ান মাইনাস বিটা এই বিটা কী না বিটা হচ্ছে ডিগ্রি অফ অ্যাসোসিয়েশান এটা হচ্ছে বিটা অর্থাৎ কি হয়েছে না ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন যদি আমি এক মল নিই তাহলে কী হবে বিটা মল হয়েছে এখানে সি মল নিলে কী হবে সি বিটা অর্থাৎ এটা হয়েছে সি মল হলে অ্যাকচুয়ালি কী হবে সি সিবিটা সরি সিবিটা ঠিক আছে তাহলে এটা কত হবে এটা হচ্ছে সিবিটা বাই এন কারণ দেখো কেন এটা করলাম যে যদি এটা এরকম হতো এটা থেকে এটা হতো তাহলে কী হবে এন সিবিটা হতো তাহলে এখান থেকে এটাই হচ্ছে যেমন কি সিবিটা বাই এন হল তাহলে টোটাল কনসেন্ট্রেশন কত টোটাল কন টোটাল কনসেন্ট্রেশন সি ওয়ান মাইনাস বিটা প্লাস সিবিটা বাই এন তাহলে সি কমন নাও এখান থেকে সি কমন এলে ওয়ান ওয়ান প্লাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান বিটা তাহলে আয়ের ভ্যালু কত হবে তাহলে আয়ের ভ্যালু অ্যাকচুয়ালি আমি নিয়েছি কি সি এটা থিওরিটিক্যাল কিন্তু এখন কারত্বকত হলো এটা তাহলে আমি কী বলতে পারি সি ওয়ান প্লাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান বিটা বাই সি সি এটা হচ্ছে তোমার এক্সপেরিমেন্টাল এটা হচ্ছে থিওরিটিক্যাল সি সি কেটে গেলো তাহলে এখান থেকে আমরা বিটার সমান আই মাইনাস ওয়ান বাই ওয়ান বাই এন মাইনাস ওয়ান এটা পাবো আলফা যেখানে ডিগ্রি অফ ডিসোসিয়েশন বিটা সেখানে হচ্ছে ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন তাহলে দুটো ক্ষেত্রে আলফা বিটার মান আমি বেরিয়ে যেতে পারবো এখান থেকে আমরা অ্যাবনর্মাল কোয়ালিগেটিভ প্রপার্টি বার করতে পারবো আশা করি বুঝতে পেরেছো যেখানে এন যদি এরকম হতো অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে যদি বলি অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে দেখো কি হয়েছিল দু অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে দেখো আমি দেখিয়েছিলাম যে দুটো অ্যাসিডিক অ্যাসিড মিলে কী হয়েছিল ডায়মার তৈরি করেছিল যদি ডাইমার তৈরি করেছে এখান তাহলে এনের ভ্যালু কত টু যদি এরকম হতো তিনটে অ্যাসিটিক অ্যাসিড থেকে তাহলে এটা থ্রি হতো তাহলে এখানে কত এন এর ভ্যালু কত থ্রি যদি এটা একশো খানা এ ধর থেকে যদি এরকম হয়েছে এ একশো তাহলে এখানে এনের এর ভ্যালু কত হতো একশো অর্থাৎ একশো এর সংযোজন হয়েছে তা মানে এনের এর ভ্যালু হতো একশো আশা করি এখান থেকে কারোর কোনো ডাউট নেই অ্যাবনমাল কোয়ালিকেটিভ প্রপার্টি থেকে বোঝা গেছে এরপর আমরা ডিসকাস করবো যে ফার্স্ট কোয়ালিকেটিভ প্রপার্টি যেটা রিলেটিভ লোয়ারিং ভেপার প্রেসার ফার্স্ট কোয়ালিকেটিভ প্রপার্টি আমরা ডিসকাস করছি আর এল আর এল ভিপি সংক্ষেপে একে ডিনোটেট করায় পি বাই পি নট খুব ইম্পর্টেন্ট রিলেটিভ লোয়ারিং ভেপার পেসার রিলেটিভ বা বলা হয় বাংলায় বলা হয় আপেক্ষিক আপেক্ষিক কথাটার মানে কী যে কারোর সাপেক্ষে ক্লাসে কী হয় একজন ফার্স্ট বয় থাকে ফার্স্ট বয়টা কী সো ওই ক্লাসে বাকি স্টুডেন্টদের সাপেক্ষেও ফার্স্ট কোনো ক্লাসের লাস্ট বয় আছে লাস্ট বয় কি ওই বা ওই ক্লাসের যে অ্যাকচুয়ালি ওই ক্লাসের যে অ্যাকচুয়ালি স্টুডেন্ট আছে স্টুডেন্টের সাপেক্ষে ওই স্টুডেন্টটা লাস্ট সাপেক্ষে সে এরকম হতেই পারে যে অ্যাকচুয়ালি ফার্স্ট বয় সে ওই ক্লাসের সাপেক্ষে ফার্স্ট পয়েন্ট বলে কোটা ওয়েস্ট বেঙ্গলার সাপেক্ষে সে ফার্স্ট বয় নাও থাকতে পারে তাহলে আপেক্ষিক কথাটা অ্যাকচুয়ালি এসেছে সেটা হচ্ছে কি না কারো সাপেক্ষে এটা দেখো আমরা রাউলসের ল অনুযায়ী আমরা দেখো বার করেছিলাম যে দ্রবণের বাষ্পচাপ এই বাষ্পচাপটা অ্যাকচুয়ালি কি না দ্রবণের বাষ্পচাপ এটা ধরেছিলাম আমি বি এটা দ্রবণের বাষ্পচাপ ছিল দেখো আগের ক্লাসে আমরা করিয়েছি আর পিওর সলভেন্টের বাষ্পচাপ কত পিনট এটা হচ্ছে কিনা এটা হচ্ছে সলিউশনের বাষ্পচাপ আর এটা কি না পিওর সলভেন্টের বাষ্পচাপ দেখো এই দুজনের মধ্যে একটা রিলেশন আমি বানিয়েছিলাম দেখো ইয়ের ক্ষেত্রে রাউলসের লয় নৈতে তাহলে আমরা বলেছিলাম এখানে পি ইকল টু পি নট ইন্টু এক্স সলভেন্ট করলাম এটা আমি সলভেন্টে দিয়েছে অর্থাৎ কি আছে এটা হচ্ছে সলিউশনের আর এটা হচ্ছে তোমার সলভেন্টের কারণ এখানে আমি যে সলিউটটা যোগ করেছি সেই সলিউটটা হচ্ছে নন ভোলাটাইল অর্থাৎ সলিউশনের সলভেন্ট এই সলভেন্টের বাষ্পচাপ কমেছে সেই জন্য আমি সলভেন্টের মূল ভগ্নাংশ শুনিয়েছি তাহলে পি সলিউশন ইকাল টু যে সলভেন্ট ইন্টু এক্স সলভেন্ট তাই তো তাই না তাই এটাকে আমি এরকম করতে পারি তো যে এটাকে আমি ডেলপি সমান এ ডেলপির সমান আমি লিখতে পারি তো পিনট মাইনাস পি ডেলপির ডেলকথাটার মানে কি অ্যাকচুয়ালি পার্থক্য যেটা আমরা দেখবে থার্মোডাইমসে পড়েছিলাম ডেলিচ ডেলস ডেলজি ডেল কথাটার মানে পার্থক্য দেখো আমি বলেছিলাম যে পিনটের মানটা সময় পি এর থেকে কী হয় বেশি হয় তাহলে বলতে পারি তো যে ডেলপি ইকল টু পিনট মাইনাস পি বাই কি ছিল পিনট এটা বাই পিনট করে দিলাম এটা শোন আমরা লিখতে পারি পিনটটাকে পিনটই রেখে দিয়েছি মাইনাস এই পিটা কিরকম লিখতে পারি তো পিনট ইন্টু এক্স সলভেন্ট বাই পিনট করতে পারি না পারি না পারি অর্থাৎ কি না এই পিনটকে পিনটে রেখে দিয়েছি আর এই যে পি যেটা আছে অর্থাৎ দ্রবণের যে অ্যাকচুয়ালি বাষ্পচাপ সেটা লিখতে পারি কারণ আমরা রাউলসের লং অনুযায়ী আমরা লিখতে পারি যে দ্রবণের যে বাষ্পচাপ সেই বাষ্পচাপটা আমরা পিনট ইন্টু এক্স সলভেন্ট এবার দুটো ক্ষেত্রেই উপরের থেকে পিনট কমন নাও ওয়ান মাইনাস এক্স সলভেন্ট বাই পিনট এই পিনট পিনট কেটে গেল তাহলে হলো কি ওয়ান মাইনাস এক্স সলভেন্ট দেখো এই যে অ্যাকচুয়ালি সলিউশনটা বানিয়েছি সেই সলিউশনের মধ্যে অ্যাকচুয়ালি কে আছে সলভেন্ট প্লাস কে আছে সলিউট তাহলে বলতে পারি তো যে এক্স সলভেন্ট প্লাস এক্স সলিউট এটার সমান ওয়ান হবে কারণ আমি বলেছিলাম যে মোট মূল ভগ্নাংশ সব সময় কী হয় ওয়ান হয় তাহলে আমরা বলতে পারি তো যে এক্স সলিউটিক টু ওয়ান মাইনাস এক্স সলভেন্ট তাহলে আমরা এই জায়গাটা লিখতে পারি যে ওয়ান মাইনাস এক্স সলভেন্ট সমান লিখতে পারি এক্স সলিউট তাহলে পেলাম কি আমরা যে পেলাম ডেলপি বাই নট এটা সমানই বলতে পারি পিজিরো মাইনাস পি বাই পিজিরো বা পি নট এটা সমানই হচ্ছে এক্স সলিউট ভালো করে দেখো এটা এই যেটা অ্যাকচুয়ালি বার করলাম এটা দেখো অ্যাকচুয়ালি সূত্র আবিষ্কার করলাম এটা সূত্র অ্যাকচুয়ালি আমি আবিষ্কার আবিষ্কার বলি সূত্রটা আমি কি করলাম ডেরিভেশন করলাম এই সূত্রটা মানে হচ্ছে এখান থেকে যেটা বেরোবে এই যে এটা অ্যাকচুয়ালি কি রিলেটিভ লোয়ারিং ভেপার প্রেসার আর এল ভিপি এই আর এল ভিপি এটা যেটা বেরোচ্ছে এটা অ্যাকচুয়ালি থিওরিটিক্যাল অর্থাৎ এইটা অ্যাকচুয়ালি হচ্ছে থিওরিটিক্যাল এই যে আর এল ভিপি এটা অ্যাকচুয়ালি থিওরিটিক্যাল যেহেতু এটা আমি ফর্মুলা বসিয়ে ক্যালকুলেশন করেছি কিন্তু আমরা থিওরিটিক্যাল বাদ দিয়ে অর্থাৎ যদি আয়ের ভ্যালু যদি এটা কি এটা এটা তখনই এই সূত্রটা প্রযোজ্য যদি সলিউশানের যেটা আমি দিয়েছি অর্থাৎ যেটা সলিউশানের যে সলিউটটা যোগ করেছি সেই সলিউটটা যেন কি হয় না ডিসোসিয়েশান বা অ্যাসোসিয়েশান যেন না হয় অর্থাৎ এই থিওরিটিক্যাল ভ্যালুর এইটি এটা অ্যাকচুয়ালি বার করছে এই যেটা লিখেছি এটা ফর্মুলাটা এটা তখনই অ্যাপ্লিকেবেল যে সলিউট এবং সলভেন্ট সলিউট যখন সলভেন্ট আমি যোগ করেছি তখন এই সলিউটটা যেন আনডিসোসিয়েটেড বা অ্যাসোসিয়েটেড অর্থাৎ ডিসোসিয়েশন বা অ্যাসোসিয়েশান হয়নি আবার দেখো ভালো করে যদি আমি রিলেটিভ লোয়ারিং ভেপার প্রেশার যেটা থিওরিটিক্যাল বা যেটা বার করছি এই ফর্মুলায় যদি আমি বসাই কোনো কিছু যদি বার করি দিয়ে রিলেটিভ লোয়ারিং ভেপার প্রেশার বার করি তাহলে কী হবে তাহলে এটা আসবে তখনই যদি সলিউটটা সলভেন্টে গিয়ে কোনো ভাঙে বা যদি কোনো জোড়া অর্থাৎ ডিসোসিয়েটেড বা অ্যাসোসিয়েটেড না হয় তখনই এটা অ্যাপ্লিকেবেল কী বললাম বোঝা গেছে না বোঝা যায়নি এবার দেখো এবার দেখো আমরা তো এটা বলতে পারি তো না পারি না যে যদি এটা এরকম হতো যদি এটা এ ডেল পি বাই পিনট এটা এক্সপেরিমেন্টাল করেছি একবার বাই ডেল পি বাই পিনট এটা থিওরিটিক্যাল বার করেছি এটা সমানে আমি আয় বলতে পারি কারণ এটা সমানে একটু আগে বার করেছি আমি দেখো যে আয় সমান আমি একটু আগে বার করেছি দেখো আই সমান হচ্ছে এক্সপেরিমেন্টাল কালিগেটিভ প্রপার্টি বাই থিওরিটিক্যাল এক্সপেরিমেন্টাল কোয়ালিগেটিভ প্রপার্টি এখানে কে রিলেটিভ লার্নিং অফ ভেপার আর এল ভিপি তাহলে আর এল ভিপিটা কোনটা এল ভিপি হচ্ছে এইটাই এল ভিপি পি বাই পিনট পি বাই পিনট এক্সপেরিমেন্টাল বাই থিওরিটিক্যাল সমান আই তাহলে বলতে পারি তো ডেল পি বাই পিনট এটা এক্সপেরিমেন্টাল সমান আই ইন্টু ডেল ইনু ডেলপি বাইপিনট এটা থিওরিটিক্যাল আর থিওরিটিক্যালে এটা সমান আমি লিখতে পারি তো থিওরিটিক্যালের সমানই এটা লিখতে পারি আই ইন্টু এক্স সলিউট তাহলে ডেল পি ডেলপি বাইপিনট এটা সমানই আসছে আই ইন্টু এক্স সলিউট এটা আমি কাজে লাগাতে পারি এটা অ্যাকচুয়ালি কী আছে এক্সপেরিমেন্টাল যদি আমি এক্সপেরিমেন্ট ওয়ার্ক করতে যাই তাহলে দেখো আয় গুণ করবো আর যদি থিওরিটিক্যাল ওয়ার্ক করতে হয় তাহলে কী করব আই গুণ করবো না এখানেও আমি বলতে পারি এই আয়টা আমি লিখতে পারি যেখানে আয়ের ভ্যালুটা ওয়ান তাহলে আমি ফর্মুলা কি মনে রাখবো ফর্মুলা এটাই মনে রাখবো ডেল পি বাই পি নট এক্সপেরিমেন্টাল বা থিওরিটিক্যাল যাই হোক না কেন আই ইন্টু এক্স সলিউট যদি ওটা থিওটিক্যাল হয় এখানেও আয়ের ভ্যালু আমি বলতে পারি এখানে আয় আছে আয়ের ভ্যালু হচ্ছে এখানে ওয়ান আর এখানে আয়ের ভ্যালু কোনো না কোনো একটা থাকবে কী বললাম বোঝা গেছে তাহলে ফর্মুলা আমি এটা মনে রাখবো এই থিওরিটিক্যালের জন্য আলাদা এক্সপেরিমেন্টালের জন্য আলাদা মনে রাখবো না অর্থাৎ আর এল ভিপি তাহলে মনে রাখবো কি আর এল ভিপি এটা কি অ্যাকচুয়ালি ডেল পি বাই পি নট এটার সময় হচ্ছে আই ইন্টু এক্স সলিউট এটা মনে রাখব যদি এখানে সলিউট যদি কী হয়ে যায় ডিসোসিয়েটেড বা অ্যাসোসিয়েটেড যদি হয় তাহলে আয়ের ভ্যালুটা ডিসোসিয়েটেড বা অ্যাসোসিয়েটেড যদি না হয় তাহলে আয়ের ভ্যালু ইকোয়াল টু ওয়ান আর যদি ডিসোসিয়েটেড বা অ্যাসোসিয়েটেড যদি হয়ে যায় তাহলে আয়ের ভ্যালু গ্রেটার দেন ওয়ানও হতে পারে যদি ডিসোসিয়েশানের ক্ষেত্রে আর অ্যাসোসিয়েশানের ক্ষেত্রে আয়ের ভ্যালু একের থেকে ছোটো হতে পারে কী বললাম বোঝা গেছে সলিউডটা যদি কী হয় যে আনডিসোসিয়েটেড হয় বা আন অ্যাসোসিয়েটেড হয় তাহলে আয়ের ভ্যালু ওয়ান ডিসোসিয়েটেড হলো আয়ের ভ্যালু একের থেকে ওয়ান একের থেকে বড়ো আর অ্যাসোসিয়েটেড হলো আয়ের ভ্যালু একের থেকে ছোটো কী বললাম বোঝা গেছে তাহলে আমি ফর্মুলা এটা মনে রাখবো কি বললাম বোঝা গেছে আমরা বলতে পারি তো এক্স সলিউট এটা সমান আমরা এন সলিউট বাই এন সলভেন্ট প্লাস এন সলিউট এটাই ছিল তো নাকি এটা কীরকমভাবে লিখতে পারি ডাব্লু বাই এম সলিউট বাই এটা এনস এন এন সমান এটাই কারণ হচ্ছে ওজন বাই হচ্ছে তারাণবিক ওজন বাই ডাব্লু সলভেন্ট বাই হচ্ছে এম সলভেন্ট বাই হচ্ছে সলিউট বাই হচ্ছে সলভেন্ট এটা সময় এক্স সলিউট তাহলে এক্স সলিউটের জায়গায় এটা বসিয়ে দিয়ে ক্যালকুলেশান করে দেবো খিতে পারব অর্থাৎ এখানে দেখো সব দেওয়া থাকবে দিয়ে আমার নিউমেরিক্যাল প্রবলেম থাকবে যদি আমার ইয়ে হয় যদি এরকম থাকে যে কী করে বুঝবো যে কোনো একটা লবণ সেটা বা কোনো একটা সলিউট দ্রবীভূত হবে কি হবে না দ্রবীভূত সরি বলছে এটা ডিসোসিয়েটেড বা অ্যাসোসিয়েটেড হবে কি হচ্ছে কি হচ্ছে না কি করে বুঝবো ডিসোসিয়েটেড অ্যাসোসিয়েটেড যদি হয়ে যায় তাহলে আলফার মান বলে দেবে যদি ডিসোসিয়েটেড হয় তাহলে আলফা যদি অ্যাসোসিয়েটেড হয় বিটা যদি মান বলে দেয় তাহলে অবশ্যই ওখান থেকে এই যদি ডিসোসিয়েটেড হয়ে যায় তাহলে আয়ের ভ্যালু এখান থেকে বার করব আর যদি অ্যাসোসিয়েটেড হয় তাহলে আয়ের ভ্যালু এখান থেকে বার করবো কী বললাম বোঝা গেছে আর যদি ভ্যালু বার করতে পারি তাহলে আয়ের ভ্যালু এখানে বসিয়ে দিয়ে আমি রিলেটিভ লোয়ারিং ভেপার পেশা বার করব অর্থাৎ এখান থেকে অঙ্ক কিন্তু প্রতি বছর আসে কি বললাম বোঝা গেছে তাহলে এতক্ষণ ধরে দেখো আমি খুব সুন্দরভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে এখানে অ্যাকচুয়ালি এইটা যদি বুঝতে পারো অ্যাবনরমাল কলেগেটিভ প্রপার্টিটা কখন ইউজ করবে এটা কিন্তু বুঝতে হবে অ্যাবনরমাল কলেগেটিভ প্রপার্টি অর্থাৎ আয়ের ভ্যালু আয়ের এইটা দিয়ে আমি মনে রাখবো আয়ের ভ্যালু যদি আমার কি হয় যদি সলিউটটা যদি সলভেন্টের ডিসোসিয়েটেড বা অ্যাসোসিয়েটেড যদি না হয় তাহলে আয়ের ভ্যালু ডিরেক্ট ওয়ান বসিয়ে দেবো যদি এরকম হয় আয়ের ভ্যালু বলে দিচ্ছে ওটা যে ডিসোসিয়েশান দেখালো বলে দিল ওটা টেন পার্সেন্ট কি ফিফটিন পারসেন্ট কি সেভেন্টি পারসেন্ট এমন বলে দিল তখন আমি এই ফর্মুলা থেকে আয়ের ভ্যালু বার করব বার করে এখানে বসাবো কী বললাম বোঝা গেছে আর ঠিক একই রকমভাবে আমি এখান থেকেও আমি যদি এটা অ্যাসোসিয়েশন হয় তাহলে সেখান থেকে আমি বলে দেবো একটা পার্সেন্টেজ বলে দেবে যে ডি ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন বলে দিল সেখান থেকে আমি বার করতে পারবো এ আয়ের ভ্যালু সেই আয়ের ভ্যালুটা এখানে বসিয়ে ক্যালকুলেশান করবো আর এখানে বাকি সমস্ত কিছু বলে দেবে ডাব্লিউ ফল সব কিছু বলে দেবে ঠিক আছে এবার দেখো দেখো এখানে একটুখানি আমি বলে দিই যেটা তোমাদের পরবর্তীকালে আরও কাজে লাগবে দেখো আমরা সলিউটের যে মোল সে মোলটা কী হবে খুব কম বেরোবে দেখা গেল আমি এক গ্রাম গ্লুকোজ আমি জলে মিশিয়েছি তাহলে এক গ্রাম যখন গ্লুকোজ মেশাচ্ছি তাহলে দেখো ওয়ান বাই ওয়ান একশো আশি করলে দেখো মোলের পরিমাণটা দেখো খুব এইখানে দেখো এই এন সলিউটের মানটা কি হবে খুব কম হবে যেহেতু এন সলিউটের মানটা খুব কম তাহলে বলতে পারি তো এন সলভেন্ট প্লাস এনসলিউট যেহেতু এর সাপেক্ষে এর মানটা খুব কম বেরোবে তাহলে এটার সমানই আমি অ্যাপ্রক্স বলতে পারি সলভেন্ট বলতে পারি না পারি না পারি তাহলে এইটাকে আমি অনেক সময় দেখবে বইয়ে করাও থাকে বা ক্যালকুলেশনের সুবিধা সুবিধার্থে করাও হয় সুবিধার্থে করাও হয় সেটা হচ্ছে কি না এক্স সলিউট সমান আমি করা হয় সলিউট বাই সলভেন্ট একবারে করে নেওয়া হয় কারণ এইটার এই দুটো যোগফল যেহেতু এর মানটা খুব ছোট হয় তাহলে একবার ডাইরেক্ট সলভেন্ট বসিয়ে দিতে পারি তাহলে সলভেন্ট করা মানে আমি এটা কেনভাবে লিখতে পারি তো যে ডাব্লু ডাব্লু সলিউট বাই সলিউট

এই জায়গাটা এরমভাবে লিখতে পারে আই ইন্টু ডাব্লু আই ইন্টু ইন্টু এম সলভেন্ট বাই বাই ডাব্লু সলভেন্ট ইন্টু টু এম সলিউট পি বাই পি নট এই ফর্মুলা কাজে লাগিয়ে আমি অঙ্ক করব পরবর্তীকালে এখান থেকে আরও অঙ্ক শেখাব ঠিক আছে তো আজকে এই পর্যন্তই থাক পরবর্তীকালে আরও এখান থেকে আমরা ডিটেলসে অঙ্ক করবো কারণ এখানে অঙ্ক নেক্সট ক্লাসে আমরা অঙ্ক করাবো অর্থাৎ অঙ্ক যেগুলো আমি সলিডর ক্ষেত্রেও করেছিলাম এক জায়গায় সমস্ত টাইপের অঙ্ক করাবো লাস্ট ক্লাসগুলোতে এখন থিওটিক্যালগুলো বলে যাচ্ছি ঠিক আছে তো আশা করি তোমরা পুরো ক্লাসটা বুঝতে পেরেছো ওকে থ্যাংক ইউ ভালো থেকো খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কারণ লাস্ট আমরা এখন অরিজিনালি আমরা ইয়ের মধ্যে আছি আনলক ওয়ানের মধ্যে আছি অর্থাৎ জুনে আমাদের আনলক ওয়ান শেষ হচ্ছে জুলাই থেকে আমাদের স্কুল স্টার্ট হওয়ার কথা এখনও পর্যন্ত আর যদি জুলাই হয় খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে ওকে ততদিন ভালো থেকো সুস্থ থেকো আর একটু প্রে করো যে খুব তাড়াতাড়ি যেন তোমাদের সঙ্গে দেখা হয় ভালো থেকো